হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা 1500 টাকা বাজেটে বা 1500 টাকার নিচে একটা হেডফোন খুঁজছেন বা বলতে পারেন যে TWS ইয়ারবাডস খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক বড় হেল্পফুল হবে। আমি কেন এত কনফিডেন্সলি বলছি ভিডিওটি পুরো দেখলে আশা করি বুঝতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখে আসা যাক বক্স কন্টেন্টে কি পাচ্ছি। প্রথমে আমরা এখানে দেখতে পাই TWS-টা রয়েছে, এই হচ্ছে TWS। দেন আমরা এখানে দেখতে পাই একটা ইউজার গাইড ম্যানুয়াল দেওয়া হয়েছে, মিনি ইউজার গাইড ম্যানুয়াল দেওয়া, ছোট একটা ইউজার গাইড ম্যানুয়াল দেওয়া আছে, ওকে। দেন এখানে আমরা দেখতে পাই যে একটা টাইপ সি কেবল আছে যেটা চার্জ করতে পারবেন এটার মাধ্যমে। তো প্রথমে আসা যাক এই TWS-এর বিল্ড কোয়ালিটি নিয়ে। তো এই TWS-এর বিল্ড কোয়ালিটির যদি কথা বলে, এটা ম্যাট ফিনিশ করা হয়েছে এবং আপনারা যদি হাত দিয়ে ফিঙ্গারপ্রিন্ট বসান তাহলে কোনো ফিঙ্গারপ্রিন্ট বসার কোনো চান্স নাই। অ্যাটলিস্ট আমি অনেকদিন, গত 3 দিন ধরে এটা আমি ব্যবহার করে দেখছিলাম যে এটা আসলে কোন ধরনের, কোন দিক থেকে প্রবলেম আছে এবং কোন দিক থেকে ভালো, এভরিথিং সব কিছু দেখে আপনাদের কাছে এইটা শেয়ার করছি যে বিল্ড কোয়ালিটিতে আমার কোনো সমস্যা নেই, এটা খুবই ভালো বিল্ড কোয়ালিটি দিয়েছে। তবে এই বিল্ড কোয়ালিটির মধ্যে একটা জিনিস একটু মিস করছে, সেটা হচ্ছে যে যদি এখানে একটা ডিসপ্লে দিত তাহলে আর একটু ভালো হতো। কারণ এইরকম বাজেটে কিন্তু আমরা দেখতে পাই যে এইরকম TWS-এ কিন্তু ডিসপ্লে থাকে যে কত পার্সেন্ট চার্জ রয়েছে, এইরকম একটা ডিসপ্লে শো করা থাকে, তো অ্যানিমেট করা থাকে ওই রকম কিছু। তো এইরকম কিছু এই TWS-এ আপনি পাবেন না, কিন্তু এটার মধ্যে এমন কিছু বিশেষ ফিচার রয়েছে যেগুলো গেমারদের জন্য সব থেকে ভালো এবং সব থেকে বড় হেল্পফুল হবে এই TWS-টি। তো TWS-টা ওপেন করার সময় আপনারা ওপেন করলাম, দেন ওপেন অ্যান্ড অফ করার জন্য এইটা যে সিস্টেমটা রয়েছে এটা খুবই স্মুথলি কাজ করে এবং খুবই অ্যাকুরেটলি কাজ করে, এবং এটা যখন আপনি বন্ধ করবেন তখন দেখবেন যে একটা ক্লিকি সাউন্ড পাবেন। তো আমরা ওপেন করে দেখি যে TWS-টা আসলে কী কী পাচ্ছেন ভেতরে। তো আমরা ওপেন করলাম, ওকে। তো এই হচ্ছে TWS-এ দেখতে পাচ্ছেন, এটা দুইটা TWS আছে, দুইটা এয়ারফোর্স। তো এই দুইটা এয়ারফোর্সটা আমরা একটু আনবক্সিং করে নিই বা ওপেন করে নিই আর কি। তো এই বিল্ড কোয়ালিটিটা কিন্তু ম্যাট ফিনিশ দিয়ে তৈরি করা, এটা সব থেকে ভালো একটা প্লাস পয়েন্ট, এবং আপনাদের এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট টাচ লাগবে না এবং আপনারা খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন এটা। এবং এটা যদি পড়ে যায় তাহলে এটা খোলার কোনো চান্স নাই, এটা একভাবে লেগে যাবে যতক্ষণ না আপনি এটা না খুলছেন ততক্ষণ। এবার আসে এই দুইটা TWS নিয়ে কথা বলি। TWS দুইটা লাইট ওয়েটের প্রোডাক্ট হওয়াতে এটা সর্বোচ্চ 5 গ্রামের আশেপাশে হবে, এবং এটা যখন আপনি কানে নেবেন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা খুবই লাইট ওয়েটের এবং আপনার কান থেকে যে পড়ে যাওয়ার সম্ভাবনা এই সম্ভাবনাটা আপনার হবে না। যদিও লাইট ওয়েটের প্রোডাক্ট, তবুও এটা আপনি কানে দিলে বুঝতে পারবেন যে আসলে মজাটা আসলে কোথায়। এবং TWS-এর যে বাটনগুলো আছে, বাটন শুধুমাত্র একটা আছে, এই বাটনটা যদি আপনারা 2 সেকেন্ড প্রেস করে ধরে থাকেন তাহলে আপনারা এটা অন হবে, দেন আপনার আরেকটি এই TWS-টি আপনি 2 সেকেন্ড ধরে প্রেস করে ধরে রাখার পরে দুইটা কানেক্ট হয়ে যাবে, দেন পেয়ার হওয়ার পরে আপনারা মোবাইল সিমটি কানেক্ট করতে পারবেন। TWS-এ ANC মোড না থাকলেও এটা আপনারা ANC-র মতো কাজ করাতে পারবেন, অর্থাৎ এটা আপনি যদি কানে নিয়ে নেন, আমি এটা কানে নিয়ে নিচ্ছি। তো কানে নিয়ে নেওয়ার পরে আপনারা বাইরের কোনো আওয়াজ শুনতে পারবেন না, বাইরের কোনো আওয়াজ আসবে না এবং খুবই কানে ফিট হয়ে যাবে। দেখুন আমি একটু নড়াচ্ছি, দেখুন কোনো ধরনের পড়ছে না, এইটা সব থেকে ভালো একটা কাজ করেছে রিম্যাক্স। TWS-এ আরও কিছু দেখার বিষয় আছে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা সেন্সর আছে, সেন্সরটা আপনি ডাবল ক্লিক করলে এটা আপনারা চেঞ্জ হবে বা রিপজ হবে, অ্যান্ড এটা যদি আপনি একবার ধরে রাখেন, অর্থাৎ একবার এরকম করে প্রেস করেন, সেক্ষেত্রে আপনারা এটা পজ করতে পারবেন এবং বিভিন্ন মুডে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন। তো প্রথমে যে আমি বললাম যে এটা গেমারদের জন্য সব থেকে বেশি হেল্পফুল হবে, কজ এইটাতে এমন একটা মোড এবং এমন একটা ফিচার থাকায় যে আপনারা যত গেমসই খেলুন না কেন, মোবাইলে খেলুন স্যার, PC-তে খেলুন, যেটাতেই খেলুন না কেন, আপনারা এটা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবং আমরা দেখতে পাই যে যে গেমসগুলো খুবই হার্ডলি খেলা হয়, ব্যাটল রয়্যাল যে গেমসগুলো আছে, সেই গেমসগুলোতে আমরা দেখতে পাই যে সেই রকম মানের আমরা TWS পাই না, বিকজ এই বাজেটের দিক থেকে এইরকম TWS আমরা পাই না। কিন্তু রিম্যাক্সের TWS-26 মডেলের একটা এই TWS-টি বা এয়ারবাডস বলতে পারেন, এইটা আসলে আপনার গেমারদের জন্য সব থেকে সুখবর যে এটা আপনারা ওই সব গেমসগুলোতে আপনি খুব ভালোভাবে ইজিলি রান করাতে পারবেন এবং কোনো ধরনের প্রবলেম ছাড়াই। TWS-এর পেছনের লক্ষ্য বললে এখানে দেখতে পারবেন চার্জিং পোর্ট আছে, এটার মাধ্যমে আপনারা সিম্পলি চার্জ করতে পারবেন। এই TWS-টি আপনি সর্বোচ্চ 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন যদি এটা আপনি ফাস্ট চার্জিং না করেন। যদি আপনি ফাস্ট চার্জিং করেন এবং বেশি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এটা আমার মনে হয় সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা ইজিলি ব্যাকআপ পাবেন এটার মাধ্যমে, যদি আপনারা গেমস খেলেন। এমনিতে যদি আপনারা গান শুনেন বা যদি 70% ওপরে যদি ভলিউম থাকে সেক্ষেত্রে এটা আরও বেশি ব্যাকআপ পাবেন এটা এই TWS-টা নিয়ে। সাউন্ড সিস্টেম নিয়ে যদি কথা বলি, এটা সাউন্ড সিস্টেম আছে স্টুডিও সাউন্ড, এবং TWS-টি আপনারা ব্লুটুথ 5.0 ভার্সন পাচ্ছেন, যে কারণে আপনারা এটা রেঞ্জ পাবেন অনেকটা বেশি এবং এটা
10 meter ডিস্টেন্স রয়েছে, আপনারা 10 meter ডিস্টেন্সে আপনারা এটা চালাতে পারবেন খুব ইজিলি। অনেকটাই বেশি এটার স্পেসিফিকেশন বেশি আছে এবং হচ্ছে অনেক ভালো, কিন্তু এই এত ভালো হওয়া সত্ত্বেও কিছু কিছু দিকটা এটা খারাপ আসছে। প্রথমত যদি কথা বলি, যদি এখানে যদি একটা ডিসপ্লে দিত তাহলে এই প্রাইস রেঞ্জে সব থেকে বেটার হতো, কারণ এই প্রাইস রেঞ্জে কিন্তু আমরা দেখতে পাই ডিসপ্লে শো করা এইরকম TWS পাওয়া যায় বাজারে। তবে ওই TWSগুলো কিন্তু অতটা ভালো হয় না এবং অতটা সাউন্ড সিস্টেম ভালো হয় না। তবে সাউন্ড সিস্টেম সব থেকে বেটার হলেও এটা যদি ডিসপ্লে দিত তাহলে এটা সব থেকে ভালো হতো এবং প্রাইস দিক থেকে যথেষ্ট বড় একটা TWSটা হতো এটা। দ্বিতীয় খারাপ দিক হচ্ছে যে TWSগুলো আমরা দেখতে পাচ্ছি, এই TWSটাগুলো যদি আমরা সেন্সর সিস্টেম পাইতাম, অর্থাৎ এটা যেটা বাটন সিস্টেম রয়েছে যে আপনার একটা বাটন যদি আপনারা 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখুন সেটা অন হয়ে যাবে, তো এইখানে যদি আপনারা সেন্সর সিস্টেম পাইতাম, অর্থাৎ একবার প্রেস করে ধরলেন সেই সেন্সরটা আপনারা কাজ করে অটো অন হলো, বা ওই রকম সেন্সর সিস্টেম যদি পাইতাম তাহলে এটা আরও বেশি ভালো হতো অ্যাটলিস্ট প্রাইস রেঞ্জে। তো ওভারঅল চিন্তা করলে এই TWSটি আপনার জন্য, কারণ হচ্ছে এই TWSটি আপনারা গেম খেলতে পছন্দ করবেন এবং আপনারা এটা দিয়ে গেম খেললে বুঝতে পারবেন যে আসলে এইটার আসলে পারফরমেন্সটা কেমন। তবে আমি এটাতে গেম খেলছি, পাবজি গেমসটা আমি এটা দিয়ে খেলছি এবং আমি বুঝতে পারছি যে এইটার আসলে পারফরমেন্সটা অনেকটা বেশি এবং খুবই ভালো একটা পারফরমেন্স দেয়। এবং যাদের বিল্ড কোয়ালিটি নিয়ে সমস্যা তারা এই TWSটা দেখতে পারেন, কারণ এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং যথেষ্ট প্রিমিয়াম। ম্যাট ফিনিশ থাকাতে এইটার উপর হাত দিলে আপনার কোনো ফিঙ্গারপ্রিন্ট বসবে না, কোনো টাচ কোনো প্রবলেম হবে না, এইখানে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এটার প্রাইস রয়েছে এখন 1500 টাকা এবং আমাদের থেকেও এটা 1500 টাকায় প্রাইস দিয়ে কিনতে পারবেন এবং এটার ওয়ারেন্টি থাকছে 1 ইয়ার্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।